যখন হাশরের ময়দানে আমি আমার এই বয়ান এই শব্দগুলো দেখব, এই শব্দগুলো কেন বলেছি এটাও দেখব। বুঝেন নাই কথা? আমি আমার নামাজ দেখব, নামাজ কেন পড়েছি এটাও দেখব। বুঝেন নাই? হ্যাঁ, স্বচক্ষে দেখবেন, স্বচক্ষে। আজকের মাগরিবের 3 রাকাত নামাজ এটা দেখবেন আগে। আজকে 4 নভেম্বর 2021 মাগরিবের 3 রাকাত নামাজ এটা লেখা আছে। এবার সামনে লেখা আছে, এবার পেছনে লেখা আছে, নিচে লেখা আছে। এটার মধ্যে ভালোবাসার পরিমাণ -0। এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0। এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0.1.1। বাড়তে 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 এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 100%। এটাও লেখা দেখবে। আমি কি বুঝাতে পেরেছি? কি বুঝছেন? আল্লাহ তাআলাকে ভালোবাসার পরিমাণ কদ্দুর এটাও লেখা দেখবে। বিসমিল্লাহির রহমানির রহিম। أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما صدق الله مولانا العظيم আজকে তালিমুল কুরআন হিফজ মাদ্রাসা ভাটরা রামগঞ্জ লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের পবিত্র ইসলাহী মজলিসের বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হযরাতে উলামায়ে কিরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলোর মাওলানা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আর আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিক্রের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের কাছে দামি হওয়ার একটাই মাপকাঠি, সেটা হলো তোমার ইমানটা ঠিক আছে কিনা আর তোমার আমল সুন্দর কিনা। কি বলেন? আমার ইমানটা ঠিক আছে কিনা আর আমার আমল সুন্দর আছে কিনা। আপনাদের ইমাম সাহেব অনেক সুন্দর করে বলেছেন, আল্লাহ তাআলা তাকেও সুস্থতার সাথে ইমান আমল হায়াত দিয়ে আরো বেশি খিদমতের তৌফিক দান করুন। সে সুন্দর বলেছে যে আল্লাহ তাআলাকে ভালোবাসা, এর পরিচয় হলো আমি মসজিদকে ভালোবাসি, মাদ্রাসাকে ভালোবাসি। এর পরিচয় হলো আমি ওলামায়ে উম্মতকে ভালোবাসি। আপনি আপনার আব্বাকে তো ভালোবাসবেন, লেকিন আব্বার সাথে একজনের দুশ্মনী আছে, চরম দুশ্মনী, আপনি তাকেও চুপে চুপে ভালোবাসেন, আব্বা খুব খুশি হবেন। হ্যাঁ, কেন? তুই আমার দুশ্মনের সাথে এভাবে দোস্তি লাগাইছিস যে আমার খুন পিয়াসি আর তুই তার দোকান থেকে মাল খাস, তুই তার দোকান থেকে বাকিও করস, পিছুটা কি? এটা আল্লাহ আব্বা কোন পছন্দ করবে? তা আমাদের হাল তো তাই হয়ে আছে। একদিকে বলছি আমি রব্বে কারীমকে ভালোবাসি, আরেকদিকে রব্বে কারীমকে যারা ভালোবাসে তাদেরকে ভালোবাসি না। কি
এজন্য আল্লাহ তাআলাকেও ভালোবাসা, আল্লাহর জন্য মসজিদ আর মাদ্রাসাকে ভালোবাসা, আল্লাহর জন্যই মক্কা আর মদিনা ভালোবাসা, আল্লাহর জন্যই ওলামায়ে কেরামকে ভালোবাসা। বাচ্চার হাতে চকলেট তুলে দেয় কেন মানুষ? আব্বাকে খুশি করার লেগে। আর যদি বাচ্চাকে একটা থাপ্পড় দেয়, আব্বা কি বলবে? তুই থাপ্পড়টা আমারে দিতি, ওরে দিলি কেন? বলে কি বলে না বলে? আমারে থাপ্পড় দিতি, তুই ওরে দিলি কেন? এজন্য আল্লাহ তালাকে ভালোবাসা। বলেন আল্লাহ তালাকে কি করা? আল্লাহ তালাকে ভালোবাসা। আপনি আল্লাহ তালাকে ভালোবাসা। বলেন কাকে ভালোবাসা? আল্লাহ তালাকে ভালোবাসা। আমার দিলে আল্লাহ তালার ভালোবাসা যদ্দূর হবে, আল্লাহ তালার কাছে আমার ভালোবাসা তদ্দূর হবে। আল্লাহ তালা আমাদেরকে বানিয়েছেন এই শুধু তাকে ভালোবাসার জন্য। আমাদেরকে কেন বানিয়েছেন বলেন? সমস্ত ইবাদাত হলো আল্লাহ তালাকে ভালোবাসার চিহ্ন, আল্লাহ তালাকে ভালোবাসার আলামত। আমি আল্লাহ তালাকে ভালোবাসি, এটা আমি তাকে বুঝাবো কি দিয়ে? আল্লাহ তালা বুঝবেন কি দিয়ে আমি তাকে ভালোবাসি? তো আল্লাহ তালা যেন বলেন, তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার হৃদয়ে থাকবো শুধু আমি, আর তোমার জবানে থাকবে আমার ক্যালিমা। এই জন্য ক্যালিমা হইল আল্লাহ তালাকে ভালোবাসার প্রথম চিহ্ন, প্রথম আলামত। বলেন প্রথম কি? আর ক্যালিমা শব্দ শুধু ক্যালিমা নয়, ইমান নয়। ক্যালিমার শব্দ ইমান নয়, ক্যালিমার পেছনে যেটা আছে হৃদয়ে সেটা হলো ইমান। মহজ ক্যালিমাটা হলো আমল, ক্যালিমার মফহুম হলো ইমান। জবানে যখন বলি এটা হয়ে যায় আমল, দিলে যেটা আছে ওটার নাম ইমান। মূলত গাছ, আমরা দেখি গাছ, গাছ মূল না শিকড়? মূল শিকড় যদি কেটে ফেলা হয় গাছ কি হবে? দেখতে তো গাছ দেখা যায়, লেকিন মরা। এটা ফুল দেয় না, এটা ফুল দেয় না, এটা ফল দেয় না, কি লেগা? এটা শিকড় শুকিয়ে গেছে, শিকড় শুকিয়ে গেছে, শিকড় পচে গেছে। এজন্য শিকড় শিকড় আগে ঠিক করা। শিকড় আশি ফিট উপরে, একশো ফিট উপরে গাছের পাতা সবুজ হয়, আবার পাতা বের হয়। মূলত জমিনে সত্তর ফিট তলদেশে এটা শিকড় আছে। এটা কি আছে বলেন? এই জন্য শিকড় ঠিক করা। শিকড় শিকড় হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা তখন যেটা বলেছি এটা শিকড় নয়, মুখে যেটা বলেছি এটা শিকড় নয়, দিলে যেটা আসছে এটা শিকড়। এখন কার দিলে কি আসছে কে জানে? আমাদের যেমন আমার দিলে এই গলার নিচে কিছু আসেই নেই, এটা এখানে রয়ে গেছে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এই একটু দূরত্ব, একটু একটু
এটার নাম আওয়াজ, এটার নাম ঈমান, এটার নাম বেশি থেকে বেশি আমল, আর এটার নাম ঈমান। আল্লাহ তাআলা ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া বিধানদাতা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া হুকুম দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া বিধান দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া সেজদার উপযুক্ত আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাকে দেনেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমার উপকার উঠানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া আমাকে ক্ষতি থেকে বাঁচানেওয়ালা আর কেউ নাই, আল্লাহ তাআলা ছাড়া মায়ের পেট থেকে আসার সময় আর কেউ ছিল না, মায়ের পেটে আমাকে বানাবার সময় আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ছিল না, আবার কবরেও আল্লাহ তাআলা ছাড়া আমার সাথে আর কেউ রবে না, পেছনেও আল্লাহ তাআলা ছাড়া কেউ ছিলেন না, সামনেও আল্লাহ তাআলা ছাড়া কেউ থাকবে না, মধ্যখান দিয়ে অল্প কয়টা দিন যাদের সাথে আছি এরাও চিনেই আমাকে ছেড়ে দিবে। এই জন্য আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, হাবিব জিব্রিল তুমি আমার রসুলকে গিয়ে বলো অফাতের পূর্ব মুহূর্তে, আহবিব মাংশেতা যাকে চান তাকে ভালোবাসতে পারেন, আহবিব মাংশেতা যাকে চান তাকে ভালোবাসতে পারেন, তবে ফাইন্নাকা মুফারিকুহু শ্রেষ্ঠ যাকে ভালোবাসবেন তাকে আপনি ছেড়ে দিতে হবে, যাকে পৃথিবীতে যাকেই ভালোবাসবেন শ্রেষ্ঠ তাকে আপনি ছেড়ে দিতে হবে, হয় তিনি আপনাকে ছাড়বেন অথবা আপনি তাকে ছাড়বেন। ওয়াইস মা শিতা যতদিন চান ততদিন বেঁচে থাকতে পারেন, তবে ফাইন্নাকা মাইয়িতুন শ্রেষ্ঠ আপনি মরবেন, আপনি যতদিন চাইবেন আমি ততদিন রেখে দিব, তবে শ্রেষ্ঠ মরতে হবে, যাকে চান তাকে ভালোবাসতে পারেন তবে শেষ তক তাকে ছেড়ে দিতে হবে। এই জন্যই আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা বলেন, আপনি যদি চান তাহলে এসে যান, সুবহানাল্লাহ, আর থাকতে চাইলে থেকে যান, থাকতে চাইলে এখন আমরা থাকবো না যাবো, হ্যাঁ এমনি যাওয়ার ইচ্ছে আছে সবার, হ্যাঁ ইচ্ছে আছে, হ্যাঁ মায়ের পেটে বাচ্চা আসার পরে সে যদি দুনিয়াতে আসতে না চায়, পেট কেটে হলেও বের করে, আর তাকে বোঝানো হয় এখানে থাকার জায়গা না, যদি ভালো ভালোই আসো ভালো, আর না পেট কেটে নিয়ে আসবে, যদি পেট কেটেও জিন্দা আসতে না চাও মেরে নিয়ে আসবে। আচ্ছা এর কোনো বিকল্প তিন নম্বর কোনো অপশন আপনাদের কাছে আছে, বিজ্ঞানের কাছে আছে, হ্যাঁ বিজ্ঞানের কাছে আছে, 11 মাস চলে পেটে রেখে দিছে, আছে ইচ্ছাকৃত আসলে ভালো, ইচ্ছাকৃত না আসলে আর জিন্দিগি জিন্দা আসলে ভালো, জিন্দা না আসলে মায়ের পেট থেকে যেমন দুনিয়ার পেটে আসতেই হয়, দুনিয়ার পেট থেকে কবরের পেটে যাওয়াই লাগবে, এতটুকুতে সবাই একমত, একমত। করোনাতে আপনি গেলেন না কেন, করোনাতে হাজার জন চলে গেল আমি গেলাম না কেন, আমি গেলাম না শুধু এক কারণে, ইল্লা রাহমাতান মিন্না ওয়া মাতাআন ইলা হিন, রব্বুল আলামিন বলেন আমি আরো কয়দিন তোমার উপর রহম করেছি, আরো দু চারটা দিন তোমাকে আমাকে ডাকতে সুযোগ দিয়েছি, ইল্লা রাহমাতান মিন্না, কোন সূরা, কোন সূরা, সূরা ইয়াসিন, ইল্লা রাহমাতান মিন্না, তুমি করোনা আক্রান্ত হয়ে মরো নাই কেন, তুমি 20 বছর আগে মরে যাও নাই কেন, তুমি গত বছর মরো নাই কেন, তোমার বন্ধু তো 40 বছর বয়সে চলে গেছে, তোমাকে আমি 60 বছর সুযোগ কেন দিয়েছি জানো, তোমার কোনো প্রাপ্তি নয় এটা, তোমার কোনো ইচ্ছা নয়, তোমার কোনো প্রাপ্তি নয়, তোমার কোনো হক নয়, তোমার কোনো অধিকার নয়, ইল্লা রাহমাতান মিন্না, শুধুই আমি তোমাকে রহম করেছি, সুবহানাল্লাহ,
এ ব্যাপারে কি সবাই একমত হবেন না? হ্যাঁ, সবাই একমত। কেন থেকে গেলেন কেন? না না, আপনার বন্ধু এক ডাক্তার আছে, ওর কাছ থেকে পরামর্শ মতো চলেছে, এই জন্য করোনা আসে নাই। আমি কোনোদিন কারো সাথে মুসাফা করি নাই, এই জন্য করোনা হয়নি। আমি তো ঘরের সামনে স্যানিটাইজারের সব ব্যবস্থা রেখে দিয়েছি, এই জন্য করোনা হয়নি। এগুলো করে করেও করোনা হয়েছে এমন মানুষ আসেনি। তা আমার হয় নাই কেন? আমার রব আমাকে রহম করেছেন। বলেন কেন হয় নাই আমার? আমার রব আমাকে রহম করে যেন বলে দিয়েছেন, আমিনা তোমাকে আরো কিছুদিন সুযোগ দিয়েছি, ওয়ামাতা'আন ইলা হিন ইল্লা রাহমাতান মিন্না, আমার পক্ষ থেকে তোমাকে রহমত দিয়ে, ওয়ামাতা'আন ইলা হিন আরো কয়দিন তোমাকে সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ, তর্জমাটা হয়েছে? তোমাকে রহম করে আমি আরো কয়দিন সুযোগ দিয়েছি, বলেন তোমাকে রহম করে আমি আরো কয়দিন সুযোগ দিয়েছি। দেখি তুমি ফেসবুকে হায়াত লাগাও না তাজবিতে হায়াত লাগাও, দেখি তুমি বাজারে হায়াত লাগাও না মসজিদে হায়াত লাগাও, দেখি তুমি তোমার মাল কামাও কিভাবে আর খরচ করো কিভাবে। কি আমাদেরকে বলে, দেখি তুমি তোমার এলেম মতো চলো কতটুকু, একদল রে একটা কর। আমারে কি কয় জানেন? দেখি তুমি তোমার ওয়াজ মতে চলো না ওয়াজ ছাড়া চলো, দেখি তুমি ওয়াজ গলারটা বানিয়েছো না দিলেরটা বানিয়েছো। কি আমারে এটা কয়? আমারে কি কয়? পান আমারে কি কয়? দেখি গলা দিয়ে চলো না দিল দিয়ে চলো, দেখি বলা আর চলো এক হয় কিনা। প্রত্যেককে আলাদা আলাদা বলে। ইমাম সাহেবকে কি বলে জানেন? ইমাম সাহেব আপনি এখানে তো নামাজ পড়ান ঠিক মতো, ছুটিতে বাড়িতে গেলে জামাতে নামাজ পড়েন কিনা দেখি। আর বক্তাকে কি বলে জানেন? দেখি মঞ্চে তো অনেক সুন্দর করে বলো, দেখি ঘরে গিয়ে কি করো। বক্তাকে কি বলে জানেন? দেখি নামাজের কথা তো অনেক বলো, দেখি সফরে নামাজ পড়ো কিনা দেখি। লাআল্লাহুম ইয়ারজিউন وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ। রব্বুল আলামিন বলেন, হালকা হালকা আযাব মাঝে মাঝে দিব, ভারী আযাবের আগে দেখি তোমরা ফিরে আসো কিনা, দেখি তোমরা কি, দেখি তোমরা ফিরে আসো কিনা, দেখি আমাকে ভালোবাসো কিনা, দেখি একটু আমাকে ডাকো কিনা, দেখি আমার সামনে একটু ঝুঁকো কিনা, দেখি মাথাটা আমার সামনে নোয়াও কিনা, দেখি মাথাটা আমার সামনে ঝুঁকাও কিনা। কি পিসাবকে কি বলে জানেন? পিসাবকে কি বলে? মুরিদদেরকে তো সবক দিচ্ছ, নিজে করো কিনা। কি এই জন্য আমি পীরে কামেল এই শব্দ শুনতে আমি রাজি না, এই শব্দ আমার সাথে লিখুক এটা আমি রাজি না। কি লিগা কামেল না নাকেস পৃথিবীতে কেউ বলতে পারবে না, এটা ময়দানে মাহশরে প্রমাণ হবে কে কামেল কে নাকেস। এটা দুনিয়াতে কে জানে, চেয়ারম্যান সাহেব নারাজ হয়েছেন, এটা দুনিয়াতে কাউকে বলারই সুযোগ নেই। পীরে কামেল এটা কি নাই বলেন? এটা বলারই সুযোগ নেই। আমরা শুধুই একটা নেক ধারণা করি, আমরা শুধু এটা কি করি বলেন, আমরা নেক ধারণাতে বলি আর কি। না আসলে কি এটা হাশরের ময়দান ছাড়া? আলিমাত নাফসুম মা আহদারাত, আলিমাত নাফসুম মা কদ্দামাত, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খাইরিন মুহদারা। যখন হাশরের ময়দানে আমি আমার এই বয়ান এই শব্দগুলো দেখব, এই শব্দগুলো কেন বলেছি এটাও দেখব। বুঝেন নাই কথা? আমি আমার নামাজ দেখব, নামাজ কেন পড়েছি এটাও দেখব। বুঝেন নাই? হ্যাঁ, স্বচক্ষে দেখবেন, স্বচক্ষে
আজকের মাগরিবের তিন রাকাত নামাজ এটা দেখবেন আগে। আজকে 4 নভেম্বর 2021 মাগরিবের তিন রাকাত নামাজ এটা লেখা আছে। এবার সামনে লেখা আছে, এবার পেছনে লেখা আছে, নিচে লেখা আছে। এটার মধ্যে ভালোবাসার পরিমাণ -0। এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0। এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 0.1.1। বাড়তে 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 এটার মধ্যে আমাকে ভালোবাসার পরিমাণ 100%। এটাও লেখা দেখবে। আমি কি বুঝাতে পেরেছি? কি বুঝছেন? আল্লাহ তাআলাকে ভালোবাসার পরিমাণ কদ্দুর এটাও লেখা দেখবে। এবার যেমন ধরেন এই আব্দুর রাজ্জাক ভাই আব্বা, ইনি পেয়ে গেলেন 70,000, ইনার 5 জন পেয়ে গেছে 70 লাখ। আমিন। ইনার 5 জন পেয়ে গেছে 70 কোটি। ইনার বেলায় রব্বুল আলামিন বলেন, ফেরেশতা বলেন, আল্লাহ ইনাকে আমি নাম্বার দিব না, কেন? এটা আমার কলমে ধরে না। তার নামাজে কি পরিমাণ আপনার ভালোবাসা হয়েছে এটা রব্বুল আলামিন আমার কলমে ধরে না। এবার রব বলবেন, যাও তাকে নাম্বার আমি দিব। তাহলে ব্যাস কম হয়ে গেল না? একই ইমামের পেছনে পড়লাম নামাজ, দেখি ব্যাস কম কত। আরো মজার কথা আছে, ওই কোনায় এক রিক্সাওয়ালা নামাজ পড়ছে, ওরা হাসর ময়দানে গিয়ে দেখবে তারটা ক্ষতি বেড়েছে, দাম বেশি, ইমামের চেয়ে কি হয়ে গেছে? ইমাম কিন্তু জগৎ বিখ্যাত মুফতি, কিন্তু ওই রিক্সাওয়ালাটাই ক্ষতি বেড়েছে, দাম বেশি হয়ে গেছে। কি হইতে পারে? না পারে না। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, সিদ্দিকে আকবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতের নাম্বার ভিন্ন ভিন্ন, সকলের দারাজা ভিন্ন ভিন্ন, সকলের পুরস্কার ভিন্ন ভিন্ন। সকলের পুরস্কার কি? ভিন্ন হইতে হইতে একজন সিদ্দিকে আকবর, আরেকজন ফারুকে আজম, আরেকজন হযরত ওসমান, আরেকজন হযরত আলী, আরেকজন হযরত আবু যর গিফারি, আরেকজন হযরত বেলাল, আরেকজন হযরত খালেদ, এবার হইতে হইতে একজন তাবেঈ, আরেকজন তাবে তাবেঈ, একজন ইমামে আজম আবু হানিফা, একজন বড় পীর আব্দুল কাদের জিলানি, একজন তো কাসেম নানুতুবি, একজন তো হুসাইন আহমদ মাদানি, একজন তো আল্লামা আহমদ শফি। ওরে যেতে 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 আমি আমার কোন নাম্বার না। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। রব্বুল আলামিন বলেন, প্রত্যেকেই নাম্বার বাবা ভিন্ন ভিন্ন, আমল করেছে সমান সমান, নাম্বার ভিন্ন কেন? দিলে ভিন্নতার কারণে। কোন কারণে বলেন? রব্বুল আলামিন বলেন, তোমার দিলের দিকে আমি তাকিয়ে থাকি, তোমার দিলে আমার রহমতের আশা কতটুকু, তোমার দিলে আমার আযাবের ভয় কতটুকু। 1 নম্বর আল্লাহর ভালোবাসা, 2 নম্বর আল্লাহর রহমতের আশা, 3 নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয়। কয়টা? 1 নম্বর আল্লাহর ভালোবাসা, 1 নম্বর 2 নম্বর আল্লাহর রহমতের আশা, 3 নম্বর আল্লাহ তাআলার আযাবের ভয়। আমি বলি, তোমরা যারা আমার বয়ান তুলছ, তোমরাও এই তিন নিয়তে তোলো, মালিকের সাথে কন্টাক্ট করো, রব্বুল আলামিন শুধু আপনার ভালোবাসায় আপনার কথাগুলো উম্মতকে পৌঁছিয়ে দিতে চাই। আচ্ছা, নিয়ত যদি পাল্টাও তোমাদের দর্শক কমবে? হ্যাঁ, ভিউয়ার্স কমবে তো? কমবে যেহেতু না, তো নিয়তটা পাল্টাতে অসুবিধা কোথায়? বুঝেন নাই কথা মনে? কি? আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালীল। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালীল। তোমার ঈমানকে খাঁটি করো,
অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হইবে। বলেন 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 বলেন, তোমার দিলটাকে খাঁটি কর, দিলটাকে খাঁটি কর, বলেন দিলটাকে খাঁটি কর, হ্যাঁ তোমার দিলটাকে খাঁটি কর, তোমার কলিজাটাকে খাঁটি কর, তোমার কলিজাটাকে খাঁটি কর, তোমার দিলটাকে খাঁটি কর, দিলটাতে শুধু আমাকেই রাখো, এ দিলে শুধুই তুমি, বলেন এ দিলে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি, এখানে শুধুই তুমি, এ দিলে শুধুই তুমি। আল্লাহর কসম, আমি যদি রাতের গহীনে উঠে অন্ধকারে শুধুই রব্বে করিমকে এভাবে দু চারবার বলি, এ বুকে শুধুই তুমি, আমার রব বলে দিবে যাও এখানেও শুধুই তুমি। এজন্য আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া তিনি বলেন, আল্লাহ আমি ছাড়া তো আপনার অনেক আছে, আমি ছাড়া আপনি ছাড়া তো আমার আর কেউ নাই। কি কথা বল ওহিদ ভাই, ওহিদ না তাওহিদ ভাই, আল্লাহ বলেন, আল্লাহ আমি ছাড়া আপনার অনেক আছে, আছে না নাই, কিন্তু আপনি ছাড়া আল্লাহ, এটাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে তিনটা অঙ্গ লাগে, কয়টা অঙ্গ? জিকির করতে কয় অঙ্গ? আবার বলেন, জিকির করতে কয় অঙ্গ? এক নম্বরে জিহ্বা, দুই নম্বরে কান, তিন নম্বরে দিল, আর কোন অঙ্গ লাগে? ঘাড় লাগে না, কমর লাগে না, হাত লাগে না, নাচা লাগে না, জবানের কাজ শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ, শুদ্ধ করে উচ্চারণ, ধীরে ধীরে উচ্চারণ, জবানের কাজ শুদ্ধ করে বলা, জবানের কাজ আর কি, ধীরে ধীরে শুদ্ধ করে সহি করে তরতিলের সাথে, জবানের কাজ ধীরে ধীরে শুদ্ধ করে, আর কানের কাজ মনোযোগ দিয়ে শোনা, কানের কাজ মনোযোগ দিয়ে শোনা, দিলের কাজ তদারকি করা। দিলের কাজ কি? দিলের কাজ বোঝা, বলেন দিলের কাজ বোঝা, দিলের কাজ কি? বোঝা, আমি কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, বলেন কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি, বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ, এবার দিলে বুঝবে, হ্যাঁ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, দিলে এটা বুঝবে, এরপরে দিলে বলবে কেন বলেছ, কেন বলেছ, তো দিলে আবার উত্তর দিবে, আমি তো বলেছি আমার রবের ভালোবাসায়, আমি বলেছি আমার জান্নাতের আশায়, আমি বলেছি জাহান্নামের ভয়ে। দিলের কাজ কি? তিনটা, কি কেন কার জন্য, কি কেন কার জন্য, বলেন কি কেন কার জন্য, আমি বলেছি সুবহানাল্লাহ, এবার দিলে বলবে কি বলেছ, আর দিল আবার জবাব দিবে, হ্যাঁ রব্বুল আলামিন সমস্ত প্রশংসা শুধুই তোমার, তুমি মহাপবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহ আপনি মহাপবিত্র, বলেন আল্লাহ আপনি মহাপবিত্র, আল্লাহ
আপনি মহাপবিত্র, রব্বুল আলামিন আমি মহাপবিত্র, আপনি মহাপবিত্র, আপনার কোনো দোষ নাই, আপনার কোনো খুঁত নাই, আপনার কোনো খাইট নাই, আপনি নিখাত। রব্বুল আলামিন আনতা মুনাজ্জাহুন আন জামিই রাদায়েল, আপনি সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে। আমার যে পেট ব্যথা এই জন্য আমি দায়ী, আমার দোষ, আপনার কোনো দোষ নাই। আমি যে গ্রেপ্তার হয়ে গেছি আমার দোষ, আপনার কোনো দোষ নাই। রব্বুল আলামিন আমার যে দাঁতে ব্যথা আমার আমার দোষে, আপনার কোনো দোষ নাই। আমার বিবি যে অসুস্থ আমার দোষে, আপনার কোনো দোষ নাই। আমার ছেলেটা যে অসুস্থ আমার কারণে, আপনার কোনো দোষ নাই। সুবহানাল্লাহ আপনার কোন দোষ নাই। অর্থ কি বলেন না, 70 বছরেও তো অর্থটা শিখলাম না, কি বলেছি 50 বছরেও তো বুঝি নাই। দুই নাম্বার কার জন্য বলেছি, উত্তর হবে তার জন্য, আল্লাহর জন্য। কার জন্য? এরপরে কেন বলেছি, কেন বলেছি, উত্তর হবে রব্বুল আলামিন আপনাকে ভালোবাসি এজন্য বলেছি, আমার হৃদয়ে যে আপনার ভালোবাসা আছে বুঝাবো কি দিয়ে, বুঝাচ্ছি জবান দিয়ে। সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা শুধুই আপনার, সমস্ত প্রশংসা কার? খানা খেয়ে আলহামদুলিল্লাহ, ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ, বাথরুম থেকে বের হয়ে আলহামদুলিল্লাহ, কেউ জিজ্ঞেস করেছে কেমন আছেন আলহামদুলিল্লাহ, বলেন না, বলেন না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রশংসা শুধুই তোমারই, বলেন প্রশংসা শুধু তোমারই। আমার নানুপুরি রহমতুল্লাহ বলতেন, ফুল দেখে কেউ বলে অনেক ফুল অনেক সুন্দর, এটা বললে রব খুশি হয়ে যায়, রব যেন বলেন না না আসলে ফুল সুন্দর বলো নাই তুমি, তুমি আমাকে সুন্দর বলেছো। দর্জির সামনে যদি কেউ বলে জামাটা অনেক সুন্দর বানানো হয়েছে, দর্জি খুশি হয়ে যায়। কি দর্জি কি বলে? বাবুর্চির সামনে যদি বলেন আজকের বিরিয়ানিটা অনেক মজা, হ্যাঁ বাবুর্চি কি হয়ে যায়? বাবুর্চি খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ, এই ঘরটার ফিনিশিং অনেক সুন্দর, মিস্ত্রি শুনে ফেলছে। আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব যেন বলে কিসের উপরে বলেছ, কিসের উপরে আমার প্রশংসা করেছ? আমি বললাম আমাকে যে ইমান দিয়েছেন সেজন্য, আমাকে যে মানুষ বানিয়েছেন সেজন্য, আমাকে যে পুরুষ বানিয়েছেন সেজন্য, আমাকে যে বলতে দিয়েছেন সেজন্য, জানে না এ বলার কতদিন, কি আমাকে যে মাঠে আসতে দিয়েছেন সেজন্য, জানে না এ আসার কতদিন, কি বলেন? এজন্য গর্ব কিসের অহংকার কিসের, আমার তো কিছু নাই, আমার তো সব তার দেয়া। সুবহানাল্লাহ, আমার কি কি আছে বলেন, যদি আমারটা হইতো আমি আমার জওয়ানি জীবনে যেতে দিতাম না। মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন জওয়ানি আছে না গেছে গা, 70 বছরের মুরব্বী জিজ্ঞেস করেন জওয়ানি আছে না গেছে গা। এরা তো রামগঞ্জে জীবনে রিক্সা দিয়ে যায় নাই, হেঁটে গেছে, লক্ষ্মীপুরও হেঁটে গেছে, এখন কেন মসজিদেও আসতে পারে না? আমার যদি হইতো আমি কিছুই যেতে দিতাম না, তাহলে বোঝা গেছে আমার কিছুই আমার না, সবই তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার কি কি আছে বলেন, বলেন বলেন। হ্যাঁ আচ্ছা, জীবনে যত টাকা কামাইছেন সব যদি থাকতো তো কি অবস্থা হইতো? হ্যাঁ তো তো ঘরদর সব ভরে যেত টাকা দিয়ে, তাইলে বুঝা গেছে
যে আসলে মূলত অনেক সব কোনোটাই আমার না, আমার চোখ যদি আমার হইতো আমাকে জবাব দিত না, আমার কান যদি আমার হইতো ধীরে ধীরে শ্রবণ শক্তি কমে যেত না, আমার দাঁতগুলো যদি আমার হইতো তাহলে ধীরে ধীরে এগুলো নড়তে দিতাম না, আমার হাত যদি আমার হইতো তাহলে ধরার শক্তি কমতো না, আমার পা যদি আমার হইতো তাহলে চলন শক্তি কমতো না, তাইলে বোঝা গেছে কোনোটাই আমার না, এসব আমার রব আমাকে দিয়ে রেখেছেন আমানত। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কেন দিয়েছেন? শুধুই দেখার জন্য, দেখি তোমার আমল সুন্দর কিনা, দেখি তোমার ব্যাগে সামান কি নিয়েছ, অজবরলো নিয়েছ না সুন্দরগুলো নিয়েছ। সুবহানাল্লাহ, আমরা যে হজে যাই সফর সঙ্গী থাকে অনেকজন, ওমরায় যাই সফর সঙ্গী থাকে অনেকজন, সকলেরই গামছা নতুন থাকে, সকলেরই তিনটা তিনটা গেঞ্জি নতুন থাকে, সকলেই নতুন লুঙ্গি নিয়ে যায়, সকলেই দু চার জোড়া জুতো নতুন নিয়ে যায়, ব্রাশটাও নতুন নিয়ে যায়, প্লেটটাও নতুন নিয়ে যায়, গ্লাসটাও নতুন নিয়ে যায়। কেন? বিদেশে যাচ্ছি, বুঝেন নাই কথা? গ্রামের মানুষ হজে গেছে কিন্তু তার ছয় মাস আগের লুঙ্গিটা নেয় না, পুরাতন কিছু নেয় না, সব নতুন নতুন। বাস্তব না বাস্তব? হ্যাঁ, কিনলি গা? আরে বিদেশে যাইতেছে, কিনলি গা? একই রুমে অনেকের সাথে থাকবো, এই পচা লুঙ্গি পরে কেমনে থাকবো, পুরাতন গেঞ্জিটা পরে কেমনে থাকবো? তো ছেলেরাও নতুন লুঙ্গি গেঞ্জি কিনে দেয়, নতুন লুঙ্গি কিনে দেয়। তো এবার মনে চায় না মাঝে মাঝে হাসরের ময়দানে সব নবীদের সামনে উঠবো, এই পচাগুলো নিয়ে কেমনে উঠবো? কি ওখানেও তো বিশুদ্ধটা নিয়ে উঠা, বিশুদ্ধ শুদ্ধটা নিয়ে, আগে পচা গলা ছিল, এখন সফরের নতুন তৈয়ারি, শুদ্ধ সুন্দর। জবানে শুদ্ধ বলবে, কানে শুনবে ধ্যানের সাথে, আর দিলে উপলব্ধি করবে কি কি বলছি, কেন বলছি, কার জন্য বলছি। নামাজে দাঁড়িয়ে বলবে কি বলছি, নামাজে দাঁড়িয়ে বলবে কাকে বলছি, নামাজে দাঁড়িয়ে বলবে কেন বলছি। জীবনে বলছেন একবার? যে বলে সে বলছে কোনোদিন? যে ওয়াজ করে সে করছে কোনোদিন? সেও তো বক্তৃতার জন্যই করে, বক্তৃতার ফুল ঝুড়ি, দু চারটা শব্দ আওড়ায়া দিলাম, আপনারাও খুশি হয়ে গেলেন, আরেকটা দাওয়াত এসে গেল। কি আমার জীবন যেন এটা হয়, আমার জবান শুদ্ধ বলবে, কানে ধ্যানের সাথে শুনবে, আর আমার দিল বলবে কি বলেছি, কেন বলেছি, কার জন্য বলেছি। মনে থাকবে? দিলে কি করবে কি বলেছি? আমি পড়ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। দিলে এভাবে বলবে, দিলে এগুলো বলছে। এবার বলবে কাকে শোনাবার জন্য? রবকে শোনাবার জন্য। এবার কেন? আমি তাকে ভালোবাসি, তারটা গাইবো না তো কারটা গাইবো? সুবহানাল্লাহ, বলে না। যে যে দলকে ভালোবাসে দেয়ালে ওই দলের নাম লিখে দেয়, দখলে হেতে ইট দিয়ে লিখে দিয়েছে দখলে বিএনপি। বাস্তব না বাস্তব? এই জন্য আমিও ভাবা উচিত, আমি কার জন্য? আমি তো রবের জন্য। আমি কার জন্য? আমি রব্বুল আলামিনের জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি উৎসর্গ কার জন্য? রব যেন বুঝিয়ে দিয়েছেন তুমি হও উৎসর্গ আমার জন্য। এত কি সুন্দর ভাইয়া, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যেন এর তরজমা আমার সব কিছু শুধু তোমার পায়ে, আমার সবটা শুধুই তোমাকে দিলাম উজাড় করে। কি কি আমি তো চোখে দেখি না যতক্ষণ না তুমি হুকুম না করো, আমি তো কানে শুনি না যতক্ষণ না তুমি আদেশ না করো,
আমি তো চোখে দেখি না, যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা। আমি তো কানে শুনি না, যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা। আমি তো মোবাইল ধরি না, যতক্ষণ না ভাবি এতে তুমি রাজি কিনা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আপনারা সবাই মিলে একটু দোয়া করে দেন তো, আল্লাহ এই লোকটাকে যে কথাগুলো বলে এ মতে করে দাও, সবাইকে করে দাও, যেন আমার জীবনের প্রতিটা বেলা, সকাল বেলা, দুপুর বেলা, বিকেল বেলা, সন্ধ্যা বেলা, রাত্রি বেলা, আমার জীবনের কিশোর বেলা, আমার জীবনের যুবক যৌবন বেলা, আমার জীবনের বুড়ো বেলা, আমার সব বেলা যেন হয় শুধুই তোমার জন্য। কি আমি আমার রবকে খুশি করার জন্যই, আল্লাহর কসম আমি আমার রবের জন্যই পান খাই না, বলেন বলেন বলেন। আমি পান খাই না আমার রবের জন্যই খাই না, বলেন বলেন বলেন। আমি চা খাই না চার পেছনে পড়ি না, রবের জন্যই পড়ি না। আমি পত্রিকাতে টাইম দেই না, রবের জন্যই দেই না। আমি ফেসবুক ধরি না, রবের জন্যই দেই না। সুবহানাল্লাহ বলেন। কি মানে আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি ওয়া আতা লিল্লাহি ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যদি আমার কেউ জিজ্ঞেস একটু জিজ্ঞেস করে হুজুর আপনি কেন পান খান না, সরি কেউ নারাজ হবেন না, তাই বলবো ভাই পান খেলে অনেক জিকির নষ্ট হয়, এর লেগে আমি খাই। হুবহু এই শব্দ আমার মা বলছেন, আমার মা, আল্লাহ মাকে জান্নাত নসিব করেন। এরপরে হুজুর পত্রিকা কেন পড়েন না, আমি পত্রিকা পড়ে দেখছি লাভ কিছু হয় না, সময় অনেক নষ্ট হয়। হুজুর আপনি মোবাইল ইউজ করেন না কেন, বড় মোবাইল নাই কেন আপনার কাছে, আমি ভেবে দেখছি হাকিমুল উম্মত কখনো বড় মোবাইল ইউজ করেনি। হুজুর মোবাইল ছাড়া কেমনে চলেন, হাকিমুল উম্মত যেমনে চলছে এমনি চলে। ছোট্ট একটা আছে, এটা বন্ধই থাকে, এখনো নাই পকেটে, আছে নি কেমনে আইসেন ও আছে, এমনি আইসে মোবাইল ছাড়া কিভাবে সম্ভব, এভাবে সম্ভব, বলেন কিভাবে সম্ভব, এভাবেই সম্ভব। কমপক্ষে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়বো ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, এভাবে হয়ে গেল 100 বার, ফজরে 100, দুপুরে 100, বিকেলে 100, মাগরিবে 100, এশা 100, এভাবে হয়ে গেল 500 বার, ঘুমাবার সময় হয়ে গেল 100 বার, এভাবে হয়ে গেল 600 বার, জবানে হয়ে গেল 600 বার, মিজানে উঠবে 6000 বার। 6000 পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি, দিনার। পৃথিবীর সবচেয়ে দামি মুদ্রার নাম কি, দিনার। দামি মুদ্রার নাম কি, দিনার। 6000 দিনার করে যদি কোনো মানুষ প্রতিদিন জমা করতে পারে, এই মানুষটা কোটিপতি না লাখপতি, এই মানুষটা ফকির না ধনী। এবার 6000 তাসবিহ যদি প্রতিদিন জমা করে 40 বছর একটা না, এই মানুষটা কত কোটিপতি হবে। অথচ সময় লাগে 3 মিনিট, সময় লাগে কতক্ষণ, ঘড়ি দেন। এতে ওহিদ বেটে ভাঙ্গা, বড় মোবাইল নিতে পারলাম না, শালা বিদেশে থাকে না তো, শালারে কইতেন একটা বড় মোবাইল ফাটাই দিত। আমগো শালা দুলা ভাই বিদেশে আছে, আমরা ইউজ করি না আর কি, মনোরবল আছে, শালাগুলো বিদেশে আছে, ভাঙ্গা একটা মোবাইল 7:26 বলবো না, 7:00 কত, পুরো ধ্যানের সাথে, যেন আপনার জীবনের সবচেয়ে সুন্দর পড়া আজকে হয়, ঠিক আছে, 7:00 কত, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 الحمد لله 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 الله أكبر 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 কটা বাজে শুরু করছি 26 এ শুরু করছি এখন 30 বাজে কয় মিনিট 30 এ কিছু রয়ে গেছে 26 এ কিছু চলে গেছে 3.5 মিনিট গফিরা লাহু রাসূল বলেন ওয়ালাউ কেথুরাত তোমার জীবনে যত গুনাহ হোক না কেন সব মাফ সুবহানাল্লাহ পড়বো ইনশাআল্লাহ সময় হবে ইনশাআল্লাহ কখন কখন আর ঘুমাবার সময় আজকের মাহফিলের সবক হলো এটা সবক নিয়ে বাড়ি যাবেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজে 500 বার ঘুমাবার সময় 100 বার কত হলো এবার বলেন 3.5 মিনিটে গুনাহ মাফ সুবহানাল্লাহ 3.5 মিনিটে গুনাহ মাফ সুবহানাল্লাহ 3.5 মিনিটে 70 বছর সাফ সুবহানাল্লাহ করব তো ইনশাআল্লাহ এখানে আসলে ভাল লাগে এ আল্লাহর বান্দাকে বড় ভাল লাগে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থতার সাথে ঈমান আমলের হায়াত দান করেন উনি ওলামায়ে কেরামকে ভালোবাসেন আমরাও ওনাকে ভালোবাসি আল্লাহ আমাদের সকলকে কবুল ফরমান কবে পড়বেন এই তাসবিহগুলো পড়ব তো ইনশাআল্লাহ এবার একটা কথা শুনি দেখেন রাসূল জীবনে কতবার পড়েছেন আমাদের কাছে হাজারো রাওয়ায়াত আছে তবে রাসূল জীবনে কখন কখন ছেড়ে দিয়েছেন আমাদের কাছে একটা রাওয়ায়াতও নাই কি বলছি বলো ইমাম সাহেব বলো
রেওয়ায়েত আছে, সুবহানাল্লাহ বলবেন না? যে অমুক দিন ফজরের পরে রাসূল ব্যস্ততার কারণে ছেড়ে দিয়েছেন, অমুক দিন জোহরের পরে অনেক দেশের প্রতিনিধিরা মদিনায় তৈয়বা এসে গেছে, রাসূল ব্যস্ততার কারণে পড়তে পারেননি, এমন রেওয়ায়েত আমাদের কাছে আসেনি। আমি কি বুঝাতে পেরেছি? রাসূল পড়েছেন কবে কবে, সব সময়? ছেড়ে দিয়েছেন কবে কবে? আমরা পড়েছি কবে কবে, মাঝে মাঝে, ছেড়ে দিয়েছি কবে কবে, অনেক সময়। বলো কি বলছি বলো, রাসূল পড়েছেন কবে কবে, ছেড়ে দিয়েছেন কবে কবে? আমাদের জানা নাই। আমরা পড়েছি কবে কবে, মাঝে মাঝে, ছেড়ে দিয়েছি কবে কবে, অনেক সময়। সত্য না মিথ্যা? আমরা আজ থেকে পড়ব ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুন। এরপরে কমপক্ষে প্রতি রাতে দুই দুই রাকাত তাহাজ্জুদ ইনশাআল্লাহ। সাহস লাগে? হ্যাঁ সাহস লাগে। কয় রাকাত তাহাজ্জুদ যে পড়বে, রাসূল বলেন মিরদাতুন লিল রব, রব খুশি হয়ে যাবে। দুই নম্বরে মিনহাতুন লিল ইসমে, গুনাহগুলোকে মুছে দিবে। তিন নম্বরে শরীরটাকে সুস্থ করে দিবে। চার নম্বরে চেহারাটাকে আলোকিত করে দিবে। পাঁচ নম্বরে দিলটাকে নূরানি করে দিবে। ছয় নম্বরে মানুষের কাছে তোমাকে প্রিয় করে দিবে। সাত নম্বরে রিজিকের মধ্যে বরকত রেখে দিবে। আট নম্বরে তোমার না প্রশংসাপত্র মানুষের মধ্যে মধ্যে ছড়িয়ে যাবে। সবচেয়ে মজার বিষয় হলো তাহাজ্জুদ পড়ে যখন আপনি বসবেন, তখন রব যেন বলেন কি লাগবে বলো, ফেরেশতাকে বলবে ও যা চাও দিয়ে দাও। সুবহানাল্লাহ, রব কি বলবেন বলেন, কি লাগবে, এই কি লাগবে? ফেরেশতাকে বলবেন দেখো তোর কি কি লাগে। যেমন চেয়ারম্যানের দফতরে আপনি গেছেন, তো চেয়ারম্যান সব বলে আপনি ওনার প্রিয়তম, বলে ফিওনকে বলে দেখো তো ওনার কি কি লাগে। হ্যাঁ এবার ঠিক, এবার কে আরেকজনকে বল সচিব সাহেব ওনার যা যা চাই দিয়ে দেন। তাহাজ্জুদ পড়ে যখন বান্দা বসে, তখন রব যেন বলে ফেরেশতা সারা দুনিয়া ঘুমে ও আমার 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 কাছে, দেখতো বাড়িতে আর কেউ আছে কিনা, দেখতো গ্রামে আর কেউ আছে কিনা, দেখতো ওই শহরে আর কেউ ঘুমে আর কেউ আছে কিনা, দেখতো দেশটাতে আর কেউ আছে কিনা। দেখতো এখন পুকুর হয়ে পড়ে থাকা শুধুই আমার জন্য, শুধুই কার জন্য? পড়বো ইনশাআল্লাহ। কারাকার তাহাজ্জুদ পারলে দুই রাকাত, আরো পারলে চার রাকাত, আরো পারলে ছয় রাকাত, আরো পারলে আট রাকাত, ঠিক হয় না ইনশাআল্লাহ? চেষ্টা করবেন ইনশাআল্লাহ। রাসূলের জীবনে ছুটেনি, আমি জীবনে পড়িনি। হ্যাঁ কি বলছি বলেন, মেরাজের আগ পর্যন্ত রাসূল তাহাজ্জুদ করতেন ফরজ হিসাবে, মেরাজের পর থেকে ওফাত পর্যন্ত পড়েছেন সুন্নতে মুআক্কাদা হিসাবে, সুন্নতে। আমি পড়ি নাই, পারি না পড়তে, আমি ব্যস্ত, আমার টাইম নেই, কোনো ব্যস্ততা নাই, টাইম নেই, বিষয়টা এমন নয়, আমি গাফেল, আমার গাফলতির ক্যান্সারে পেয়েছে, আমার গাফলতির পিছে পেয়েছে বলেন, আমার গাফলতির ক্যান্সারে পেয়েছে। আল্লাহ আমাদের সকলকে সুস্থতার সাথে ইমান আমলের হায়াত দান করে। পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর নামাজই পড়ি না, তাহাজ্জুদ পড়তাম? নামাজ পড়ে না যে মুনাফিক, সে ওরা আবার কিসের ওয়াজ? রাসূল বলেন এশা আর ফজর নামাজ কে পড়ে না জানো? মুনাফিক পড়ে না। এশা আর ফজর মুনাফিকের জন্য ভারী,
যে ফজর নামাজ পড়তে পারে না, তুমি তোমাকে নিজেকে সিদ্ধান্ত দিতে পারো তোমার মধ্যে নেফাক রয়ে গেছে। আর যে নামাজই পড়তে পারে না, তুমি তো খুশি হয়ে যেতে পারো, অচিরেই তোমার সাথে ফেরাউনের সাক্ষাৎ হবে, ফেরাউন তোমার সাথে মুসাফা করবে, বলবে আমি তুমি এক জায়গায় আসো। নাউজুবিল্লাহ বলেন, হামান তোমার জন্য অপেক্ষা করছে, কারুন তোমার জন্য অপেক্ষা করছে। আর যদি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারো, ইব্রাহিম খলিল আলাইহিস সালাম তোমার জন্য অপেক্ষা করছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার জন্য অপেক্ষা করছে, আর সিদ্দিক আকবর অপেক্ষা করছে। মওতের সঙ্গে সঙ্গে বলে উঠবে একসাথে, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আল্লাহ তাআলা বলবেন ছিলাম সঙ্গে আছি থাকবো, জিব্রিল বলবেন ছিলাম আছি থাকবো, ফেরেশতারা বলবেন আপনার সাথে ছিলাম আপনার সাথে আছি আপনার সাথে থাকবো। এবার নবীরাও বলবে আসছ ভালো আছো আমরা আছি, সামনের সব ঘাটিতে আমাদেরকে পেয়ে যাবা। রব্বুল আলামিন বলেন ওয়াহাসুনা উলাইকা রাফীকা, তখন তুমি টের পাবা তোমার বন্ধুরা কতই না সুন্দর। আচ্ছা কেমন হবে ওই বন্ধুত্ব, ওই তখনকার ওই পরিস্থিতিটা, যখন ইব্রাহিম আসলাম হাত ধরবে এসে, আপনি অস্ট্রেলিয়ার এয়ারপোর্টে নামলেন, কাউকে চিনেন না, ভাষাও জানেন না, কিছুই চিনেন না, একজন এসে বলল আপনি না বুলবুল সাহেব। আচ্ছা তখন আপনার দিলটা কেমন লাগবে, তুমি আমাকে চিনছ, যদি আপনি না মুস্তাফা নবী সাহেব, অনেক জায়গায় বলে খুব খুশি লাগে, বললে খুব কি লাগে, খুশি লাগে। তো যদি ময়দানে মাহশারে ইব্রাহিম আসলাম এসে বলে তুমি না বেটা মুস্তাক, রসুল এসে বলে কেমন আছো, সিদ্দিক আকবর বলে তুমি অনেক ভয় পেয়েছিলে দুনিয়াতে, তোমাদেরকে অনেক ভয় দেখাচ্ছিল সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, শুধু ভয় ভয়ে থাকতো, ঘরে যেতেও ভয় লাগতো, মসজিদে আসতেও ভয় লাগে, ওয়াজে যেতেও ভয় লাগে, সকাল সন্ধ্যা শুধু ভয়ে ভয়ে তটস্থ ছিলাম, আসো লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আসো আর ভয় নেই। আচ্ছা এই এলান শুনে কেমন হবে, ইনশাআল্লাহ এই এলান অচিরেই শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ মেহরবানি করে আমাদেরকে ইমান আমলের এক জীবন দান করুন। আমিন। দোস্তরা নামাজ পড়বা ইনশাআল্লাহ, যদি সুযোগ থাকে কখনো কখনো তিনটা দিন তবলিগে বের হবা, 40 দিন তবলিগে যাবা, যদি সুযোগ থাকে কোনো না কোনো আল্লাহওয়ালার মজলিসে মাঝে মাঝে যাবেন। আমাদের সুধন্যপুর মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মজলিস, সুযোগ থাকলে যাবেন। এরপরে যদি সুযোগ থাকে কোনো আল্লাহওয়ালা তার কিতাব প্রতিদিন 2-4 মিনিট হলেও মোতালা করবেন। এবার ইনশাআল্লাহ কেন, আর অবশ্যই মোবাইলে গুনাহ দেখা করা থেকে বিরত থাকবে, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা তালিমুল কোরআন হিফজ মাদ্রাসা, এই ভাটরা পাটোয়ারি বাড়ির এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন। আমাদের সাবেক চেয়ারম্যান শামসুল আলম বুলবুল সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে ঈমান আমলের সাথে রাখেন। আমরা যারা আসছি আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর ওলি বানিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে 6টা কিতাব আছে, আমার গাড়িতে পাওয়া যায়, যদি কেউ পারেন নিয়ে যাবেন, পড়ার নিয়তে নেবেন ইনশাআল্লাহ, ঠিক আছে না? ইনশাআল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জানো সব বই পাইছেন না আমার? জি আমি আগে পাইছেন না, তাহলে এটা হাদিয়া।